আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হয়তো দুই তিন ঘন্টা যাবত আপনারা ফেসবুক চালাতে পারছেন না এবং একই সাথে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম চালাতেও সমস্যা হচ্ছে। তো অনেকে হয়তো ঘাবড়ে গিয়েছেন, ভাবছেন আপনাদের ইন্টারনেট কানেকশন স্লো বা আপনাদের ওয়াইফাইতে প্রবলেম। তো যারা ঘাবড়ে আছেন তারা ঘাবড়াবেন না, এটি আসলে আপনার ওয়াইফাই বা আপনার যে ওয়াইফাই কানেকশন বা রাউটারের প্রবলেম না, এটি হচ্ছে ফেসবুকের ওয়ার্ল্ড ওয়াইড যে সার্ভার রয়েছে এই সার্ভারে আসলে ডাউন রয়েছে, বা সার্ভার ডাউন যে কোনো কারণে হতে পারে, হয়তো আপগ্রেডের কারণে হতে পারে বা কোনো প্রবলেমের কারণে হতে পারে। তো ঘাবড়াবেন না এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে যারা ঘাবড়ে রয়েছে বা যারা ফেসবুক চালাতে পারছে না। প্রথমে আমিও কিন্তু ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে আমার ইন্টারনেট কানেকশনে প্রবলেম। পরে আইএসপিকে কল দেওয়ার পরে আমি শিওর হলাম যে আসলে ইন্টারনেটে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, অর্থাৎ ফেসবুক বিজনেস রিলেটেড যতগুলো ওয়েবসাইট রয়েছে বা যতগুলো অ্যাপস যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার ইউজ করে থাকেন সেগুলোতে সার্ভার ডাউন রয়েছে, এবং এটি শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড। তো ভিউয়ার্স, ঘাবড়ানোর কিছু নেই, মাথা ঠান্ডা রাখুন, হয়তো খুব দ্রুত এটি ফিক্সড হয়ে যাবে। তো আমার মতন ঘাবড়ে হয়তো কেউ আইএসপিকে কল দিবেন বা কেউ ওয়াইফাই রাউটার রিস্টার্ট করবেন, এই ধরনের অ্যাক্টিভিটি করার কোনো দরকার নেই। স্টেবল থাকুন, ঠান্ডা মাথায় থাকুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে থাকুন।